প্রকৃতরে পরিষ্কার হাঁড়ি নহলে ব্যবহার করে নি চপল যদি মহিলা লাগিব সে চপল পাত গড়িব কেমি চপল কু ধুই ধুয়া কে গড়ে দেবে না না সেমিতি তম হাঁড়ি পরিষ্কার রাখিলে মুই টিকে বেন্ট বলেই মাছি দিয়া পরিষ্কার হাঁড়ি নহলে এ নির্মূলিয়া ফাইদা লাগিব ¡Gracias!
হ্যালো হ্যালো বাপিবাবু অনুরোধ দণ্ড জগতর জনে বরণ্য বরপুত্র তথা অনুগুল অভিভক্ত ঢেঙ্কানাড়ে হাইলাইট করে নাবিক ক্ষীরোদ বাবু সম্মানিত করবে আমার বাপিবাবু সপাদর উপর এত বড় বড় কলাকার কোন প্রশ্ন দেওয়া তথাপি ছোটিয়া প্রশ্ন টিয়ে মা রাধা আসতে রাধা প্রথমে প্রশ্ন টিয়ে দেবা মাণিক গৌডুণী আপনার তো জাঁচ মাণিক গৌডুণী মাণিক গৌডুণী আইনকর না মাণিক গৌডুণী মাণিক গৌডুণীর আইনা হচ্ছে শৈলচন্দ্র মাণিক গৌডুণীর শাশু না কোন মাণিক গৌডুণীর শাশু না হচ্ছে কমলিনী কমলিনী গোপাল আপনার আপন প্রথমে আসতে নাবিক দাস রাজা পূর্ব কি নাবিক স্যার দেখুন দাস রাজা সত্যযুগ কথা আজ্ঞা দাস রাজা পূর্ব প্রথম কৈবর্ত আজ্ঞা ভগবান তো নিজে অন্নমূল তাকে জন্ম দেলে সিংহদ্বীপে গলা সে স্থাপনা করি সে রহিলা প্রভু নিজে ছত্রকমণ্ডল ধরলে সে যে আমৃত বলা হয়েছিল খাইলা দাস রাজাঙ্ক পূর্বরু কৈবর্ত স্যার ভগবান নিজে সংসার সিন্ধু রূপেণ মীন রূপেণ মান বা জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ দিবার চিন্তা করিবা তাহলে ভগবান হি প্রথম নাবিক আপন কৈতো আজ্ঞা নাম জি বাহে স্বতন্ত্র ভাবে তাকে বি নাবিক বলে পরিচিত করা যায় এবং জলপথরে সন্তরণ করিবার ব্যবস্থা যেমন থাকে তাকে বি নাবমা নাবিক কহতে যে দুইটা প্রমাণ দেবি যেতবে আপনার প্রলয় থাকে সেতবে আজ্ঞা কৈবর্ত জন্ম হয়ে সতর্ক মনু এমান সুরভি মৎস্য আজ্ঞা সিংহদ্বীপকে নিয়ে সে প্রথম নাবিক আউ গোটি হল ভগবান যেতবে জলাশয় উপরে অনন্ত শয়ন উপরে থাকে আজ্ঞা ভগবান নিজে নাবিক কারণ নাব হয়েছিল নিজ অনন্ত সরস্বত সত্যব্রত সেটা রাজা থিলা সত্যব্রত রাজা থিলা উভয় সসম্মানের বিদায় দিয়ে আরে যো ধন্যবাদ সংস্কৃতি সমাজ ভিতরে গোটে কথা হল জনে ব্যক্তি সমাজের যে কোনো ব্যক্তি যদি নিজ উপরে দোষ কিছু পড়া নিজের দোষকে ফুড়াইবা সবুজ চেষ্টা করে মো দোষটা কিন্তু ঘোড়ে হয়ে যাও যদি আপনার দোষ মো পাখে কলে আপনার দোষ ঘোড়া চারিআ ডেঙ্গা ফুটবে মোটা সেটা ক্ষীরদটা হারামি পিলাটা ভালো নুহ খারাপ পিলাটা কালি কি নির্মলা কুদে তাহলে ছাই দেওয়া লোকটা তাঁপরে যেত অসুবিধা হব মো পাখে যেত কাম সরিযোগ সেতু নির্মল বাবু পাদ সেবা করবে এ বড়িয়া লোক ইয়াঙ্ক ভাইয়া গায়ক দুনিয়া না পুঁ কালি কি তাঁপরে বিপদ পড়িযোগ এ নির্মল বাবু হারামি আউ দুনিয়ার কে না এ সংসার সৃষ্টি বাবু বিশ্ববৃক্ষ সৃষ্টি করুবা লোক বিছাতি গছ লগেলে আজ্ঞা কুণ্ডে হব যে গেলে ঘষি তেমন বিছাতি গছ লগান্তনি তুলসী গছ লগেবা লোক দরকার তেমন এই লোক মানে
এই যে মহাপুরুষ জনক বিচ্ছাতি গছ লগাইছে, বিচ্ছাতি গছর নিবৃত হব, বিশ্ববৃক্ষ ন লগাই তুলসী গছ লগাইলে সংস্কৃতি বঞ্চব। ভুল ঘোড়াই করে নিজকে ভালো করে দেব না, ভালো নয় এটা ছাড়ি সকালে ইউটিউব বুঝবে স্যার কথা কি মানে নিজকে দোষ ঘোড়াইবা নিজে সব ভালো হওয়া নিজে সব ঠিকঠাক করা কিন্তু নিজ ভুল কালকে নির্মলনা দোষী কালি ক্ষীর তো খারাপ তাহলে আউ কি খারাপ সংসারে সমস্ত খারাপ জন লোক ভুল ভাই তুম ভালো ভস্ম আসুর আজ্ঞা যা মনে হাত দিয়েছে তার ভস্ম হয়েছে কিন্তু কেতে ভস্ম হওয়া যাচ্ছি তুমি ভস্ম আসুর করে রুহতু বরং প্রভু চরণের মুন্ড দেলে লাভ আছে তাহলে ভস্ম আসুর হাত মড়ে মৃত্যু হব তেমন জুহার হে মহাপুরুষকে এটা মুই যা কৈছো দেখ নমস্কার জানাই মহাপুরুষকে মহাপুরুষ তুলসী গছ লগাও বিছুয়াতে লগাইলে জাড় লাগলে কুণ্ডে হব আজ মড়ে লাগলে কুণ্ডে হব তো মড়ে লাগলে কুণ্ডে হব আউ হে কুণ্ডে বাড়া কাঠ হে গো মুন্ডে রিসার্চ করে কইলে ক্ষীর বাবু আমার ভালো কথা টিকে কইলে ইউটিউব প্রসার প্রসার মাধ্যমে বিভিন্ন কথা উপজুছি এবং এবার আমার সংস্কৃতি কি সম্পূর্ণ ভাবে বাধা প্রাপ্ত হয়েছে বলে মু অনুমান করুছি তেণু এই সংসার দুইটা জিনিস আজ্ঞা অছে যে দুইটা জিনিস পাই সংসার চালিছে গোটে হল সুখ আর দুঃখ ভালো আর মন্দ দিন এবং রাতে চন্দ্র এবং সূর্য এই কতটা কারণ পাই আমি নিশ্চিন্ত ভাবে সমস্ত দুঃখ সুখ সমস্ত আপনাইকি বাট চালুছি এই যে সমাজের অপভ্রংশ বা এই কলাকার মান কে যদি অপভ্রংশ কহিলা অডিয়েন্স হোক বিচারক হোক পরিচালক হোক মোর কলাকার হোক এই জিনিসটা প্রচার প্রসার হচ্ছে আমি সমস্ত জানুছেন তেণু আমি সেই কহিলে তুলসী এবং বিচ্ছুয়াতি কথা আজ্ঞা প্রকৃতরে মহত উদ্দেশ্য নিয়ে তুলসী জন্ম হয়েছে বিধির বিধান এই আত্মীয় হয়েছে বিচ্ছাতি বি আত্মীয় জন্ম হয়েছে কিন্তু আমি কলাকার মানে মধ্য সজাগ হয়ে যাওয়া দরকার বিচ্ছাতি দুই পুত্র রুণ্ডে হুয়ে তুলসী দুই পুত্র রাসে তেণু যদি কন্ডু হবার না বিচ্ছাতি দিকে যাবানি তুলসী আমি গ্রহণ করিবা যার বিচার শক্তি নথিব সদগুরু চিহ্নিলে ভাল হব এ সংসার আমি তো সদগুরু ন চিহ্নি মতগুরু চিহ্নছি সংসারে বাট চাল তেমনি আমি সমস্ত সদগুরু চিন্তাধারে নেই এ কলা অগ্রগতি করবার সাফল্য মণ্ডিত করার চেষ্টা করা মোর সমস্ত কলাকার মানুষ অনুরোধ এবং সমস্ত সুপথ মার্গ হওয়া বাছবা বলে সমস্ত সদগুরু দর্শন পাই কামনা করতু ইচ্ছা প্রকাশ করতু চেষ্টা করতু নিজের ভাগ্য উজ্জ্বল হব শেষ কথা এবং মো চিন্তাধারা যা আজ্ঞা মু সদা সর্বদা সমস্ত কথা শুনে যেত মোর গ্রহণ করিবার উদ্দেশ্য মু গ্রহণ করে আউ তো ফোপাড়ি দিয়ে সেইথিপাই আজ আপনার গ্রহণরে দুই চারি পদ কথা অজ্ঞান অবোধ হিসাবে দুই চারি পদ কথা কহিবার প্রত্যেক জায়গার সুযোগ মিলুছি তেমন আপন মানকর কৃপা আমার উপরে থাকু আমাকে সদবুদ্ধি হু সৎমার্গ মিলু এই ভাই ভগবান পাখে কামনা করছি জয় জগন্নাথ। আজ্ঞা দুঃখ এতিকি এ আমার সবু জায়গায় আজ আপনার তো ভালো থাকা ভালো কহিবা কালকে খারাপ কম কে খারাপ কহিবা ভালোটা সবুলে ভালো গোটে জিনিস ভালো সবুলে ভালো আজ ভালোটা আপনার খারাপ কহবে নিজের স্বার্থ পাই কালকে খারাপটা খারাপ নাই কহি খারাপ তো কবি না খারাপ ভালোটা সবুলে ভালো তেমন যেটা হোক ভালোটা সবুলে ভালো কালি তাকে নির্মল ভাই ভালো কালি ক্ষীরদকে ভালো ক্ষীরদ ভালো হতো কালি খারাপ হয়ে গেল ভাই আমি তাহলে ঠিক আছে তো আমি জানুছি তাহলে দুনিয়াটা তুমি হল বল সব নিশ্চিত ভাবে আমি কলাকার যত্নবান হওয়া দরকার আমার হাতর বারসি করে এবার লেবর খটুছি
লেবর খটুছি রাজা ভাগে পয়সা দিন খরচ করি বলে আরাম বলে কিন্তু পরিশ্রম করেছি লেবরটা তেমন লেবর কাগ মধ্যে আমার দরকার সেবক বিনা সেবকের কিছু কাম না সব কিছু কইবানি জয় জগন্নাথ যেহেতু উৎকলীয় দণ্ড সংস্কৃতি সমাজ মঙ্গল সংঘর আপন জনে জনে পুরোনা কলাকার মু নুয়া মু বহুত নুয়া মু পদে কথা কইবা পাই চাউছি দণ্ড ভিতরে অ্যালবমটা নথিলা পূর্বরু যেতবে আমি পিলা হইতে চুয়া চুয়া হইতে আমি দেখুদুলু তের দুনিয়া দণ্ডব্রত বলিলে অ্যালবম নথিলা এ অ্যালবম কু ভিতরে পশেলা কি আপন মানে প্রথম রূপ যেতবে এইটু বসি মঞ্চরে বসাইছি বিজয় সার বসিলে তাপরে মু বসিলি মতো প্রথম রূপ হলা যে সার মেহতর মেহতর টিকি মীমাংসা নাবিক নাবিক মীমাংসা বাপি বাবু বি মতো তিন চার থর খে কে যে টিকি মীমাংসা হো কলি দেখন্তু মু নুয়া লোক আউ সংঘর নিয়ম অনুযায়ী আমি যাওয়া বাধ্য সেপাই ইয়া উপরে আপন মানে কহিলে অনেক কিছু গাঁ মতো কহিলে যদি মানে কিছু নাবিক নাবিক বা মেহতর মেহতর বাইদন বাইদন যদি এমনি কিছু ন হুয়ে আর বর্ষ আমার সানপন্থগুলোরে বি করবে রামলীলা না স্যার এবে আমি যে এই পূর্ব এবে যে মিটিং হয়েছি অনুষ্ঠান আমার তো পরিচালক মানক মিটিং গোটে হয়েছিল তো সেইটা আমার আলোচনা হয়েছে পরিচালক মানে এই যে বিচারক মানে মিটিং করলে সেইটা আলোচনা হয়েছে দণ্ড সংস্কৃতি প্রচার প্রসার হব আমি আমার নৃত্য গীত সুয়াঙ্গ মাধ্যমে কিছু পরিবর্তন আনবা তা বিষয়ে আমার যে সর্বসাধারণ মিটিং হব এটা আমি উপস্থাপন করবো কারণ যে কাজ কলে আজ্ঞা সমস্ত উদ্দেশ্য রয়েছে না নাবিক নাবিক ভিতরে হোক কিছু মীমাংসা চালু এটা যে হোক লোক মানে গোটে আগ্রহ বড়ি এবার এটা টিকি কমি যাই মোর কহিবার কথা এইভাবে বর্তমান সংঘরে বিচারক মানে মধ্য নিষ্পত্তি কোণ নিয়েছেন সংঘরে সর্বদলীয় যেতে মিটিং হব সব আসবে সেটি আলোচনা হব পরিচালক মান মধ্যে মিটিং হল কোণ কিপর দণ্ড সংস্থা বঞ্চি রহব কিন্তু এমানে সংস্করণ করছেন সরকার বিচার করছেন পট্টাদার মানে বিচার করছেন কিন্তু আজ্ঞা পরিবার বালা এবে পর্যন্ত মিটিং করিনি আমি যেতবে পরিবার সব মিটিং করি আম পরিবার কমিটি সেল হব আমি বিচার কলা পরে সরকার জনাইব এটি যা হব হব তেমন কলাকার মানে আমি চিন্তা করি পরিবার আমার কলি বিক্রি হব আম ব্যবসা চালিলে তাঙ্ক ব্যবসা চালিব আম ব্যবসা নহলে পট্টাদার কিছু কাম নাই কি সরকার কিছু কাম নাই তেমন আমি পরিবার বালা আমার মিটিং করলে তারপরে যা হব দর্শকু নেই কলা দর্শক যা গ্রহণ করবে নিশ্চিত তা হব আগামী দিনের হব এবার আমি গোটে সংস্কৃতি নিয়মের সমস্ত বন্ধা আজ্ঞা এবার আপনার গোটে ক্ষমা দেবে আসন্তা দিনের নিশ্চিত ভাবে আপনার আশা পূরণ হব নিশ্চিত স্যার নিশ্চিত ভাবে পরিবর্তন হব আপনার গহনার পুরনি সে পুনর আপনার কলাকে ফেরি আনিবা আমি চেষ্টা করব ধন্যবাদ উভয় সজ্জন বিদায় নিহত সবর আসিবে কাণ্ড সময় আসিবা 5 মিনিট।